নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। এইচপিসি ডি দুই জঙ্গি সহ চালক গ্রেপ্তার, জয়পুরে বড়সড় সাফল্য কাছাড় পুলিশের। প্লাস্টিক মুক্ত অভিযান, ক্রেতা বিক্রেতাদের কাপড়ের ব্যাগ দিয়ে অভিযানের সূচনা বিধায়কের। ভূমি কেলেঙ্কারির বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় তুলতে মাঠে নামল কংগ্রেস। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। এইচপিসি ডি টু ক্যাডার ও তাদের নিয়ে আসা একজন চালককে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রাত কাছাড় জেলার জয়পুর পুলিশ দল গোপন সূত্রে খবর পায়, মার পিপলস কনভেনশন ডেমোক্রেটিক ওরফে এইচপিসি ডি এর চালক সহ ছয় সদস্যের একটি দল খাসিয়াপুঞ্জি এলাকার এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদাবাজি করতে এসেছে। স্থানীয়দের জড়ো হতে দেখে তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে পুলিশ বাকি তিনজনকে আটক করতে সক্ষম হয়। ধৃতরা হলেন জেরেমিও বিশ্বাস বয়স ২৬, রূপেক মার বয়স ৪৫ ও ইশাক সোনার বয়স ৩৩। কাছাড়ের পুলিশ সুপার রমনদীপ কৌর ঘটনার বিবরণ তুলে ধরে আটকের কথা জানান। বর্তমানে পুলিশ ধৃতদের টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। খবর কে মুতাবিক ये तीन लोग जो हमने अभी पकड़े हैं ये HPCD को बिलोंग करते हैं जो कि मार एक्सट्रीमिस्ट ग्रुप है और ये लोग अभी तक की तफ्तीश के अनुसार इन्वॉल्व थे एक डिमांड देने के लिए। फर्दर इनकी लिंकेजेस इन्वेस्टिगेट किए जा रहे हैं एंड फर्दर इनका यहाँ पर कुछ और क्रिमिनल इन्वॉल्वमेंट है उसका भी अभी तक चल रहा है। किसको फंड डिमांड किया था, डिस्कशन मनी डिमांड किया था? दे हैड पुट अ डिमांड टू वन ऑफ द बिजनेसमैन। उन लोग का एक्चुअली कहाँ कहाँ है? दिस अप्रिहेंशन इज फ्रॉम जयपुर पुलिस स्टेशन एरिया बट इनका जुरिसडिक्शनल एरिया भी मतलब इट इज एक्सटेंडिंग टू वर्ड्स गिरिधार एंड जयपुर पुलिस स्टेशन। इसका सा और कोई जुड़ा है? दैट इज स्टिल अ मैटर ऑफ इन्वेस्टिगेशन। প্লাস্টিক মুক্ত করার লক্ষ্যে তারাপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্লাস্টিক ব্যাগ বর্জন করে কাপড়ের বাজার ব্যাগ জনসাধারণের মধ্যে বিতরণ করে প্লাস্টিক মুক্ত অভিযানের সূচনা করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শনিবার শিলচর তারাপুর এলাকায় ক্রেতা ও বিক্রেতাদের হাতে কাপড়ের বাজার ব্যাগ হাতে তুলে দিয়ে প্লাস্টিক পলিথিন বর্জনের আহ্বান করেন বিধায়ক। পাশাপাশি তারাপুর ব্যবসায়ী সমিতির এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্বচ্ছ সুন্দর শহর গঠনে গোটা শহরবাসীর কাছে এক উল্লেখযোগ্য বার্তা পৌঁছাবে বলে মত ব্যক্ত করেন বিধায়ক। গোড়ার লক্ষ্যে বিভিন্নভাবে আমরা লক্ষ্য করেছি যে প্লাস্টিক বর্জনের কথা এসেছে, কিন্তু কোভিড সিচুয়েশনে এই প্লাস্টিক বর্জন করা আর সম্ভব হয়নি। তাই আবারও আমরা এই উদ্যোগ নিতে আগ্রহী আর তার জন্য মার্চেন্ট অ্যাসোসিয়েশন তারাপুর সৌজন্যে সরলা ভাণ্ডার তারাপুর উদ্যোগ নিয়েছেন। সবাইকে আমরা বলতে চাই যে শিলচরের সকলে মিলে যদি আমরা এই প্রয়াস করি, আমরা প্লাস্টিক বর্জন করে এইভাবে আমরা কাপড়ের ব্যাগ সকলে ঘরে প্রস্তুত করে যদি বাজারে নিয়ে যাই তাহলেই মাত্র সেটা সম্ভব। আর আমার মনে হয় সেটার কস্টিংও প্লাস্টিকের যে ব্যাগ আমরা ব্যবহার করি তার সমানই হবে। তাই এই উদ্যোগকে আমি প্রথমেই সাধুবাদ জানাই মার্চেন্ট অ্যাসোসিয়েশন তারাপুরের এই উদ্যোগকে। আমরা প্রায় ২৫ বছর হয়েছে মোটামুটি হয়তো আমাদের আমাদের এই ক্যারিব্যাগ প্লাস্টিক ক্যারিব্যাগ নিয়ে আসা, আজকে এই সমস্যা এতদূর পৌঁছাচ্ছে যা ৫০ বছরে কী দাঁড়াবে সেটা আমরা বুঝতে পারছি না।
তাই বলে আমি একটা একটা জিনিসটা প্রস্তুত করতে চাইছিলাম যে অনেক দোকানে প্লাস্টিক বা এমনি ক্যারিব্যাগ দেয়, যেরকম কাপড়ের দোকানে ক্যারিব্যাগ দেয়, কাপড়ের দোকানের নামটা থাকুক, ঠিকই আছে নামটা থাকুক, শুধু একটা মেসেজ দেওয়া থাকুক যেটা প্লাস্টিক বর্জন করা হোক, যেরকম ব্লাড ডোনেশন হোক, ট্রাফিক মেনটেন করা হোক, এগুলো একটা দরকার ছিল, যেটা একটা মেসেজ চলে আসবে। আমাদের জুতার দোকানই হোক, কাপড়ের দোকানই হোক, অনেকে এত প্রিয় কস্ট ক্যারিব্যাগ দিচ্ছেন বা ব্যাগ দিচ্ছেন, তাদেরকে আমি জোরাত করে দূরে মানে বলছি আর কি, তারা যেন এই ব্যবস্থা যদি একটা মেসেজ ছেড়ে দেয় তো তাদের দোকানের নামও থাকলো, সব কিছু থাকলো, আর একটা মেসেজটা বড়োভাবে শিলচরে এটা প্রদূষণ মুক্ত থাকা শিলচর করতে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পরিবারের ভূমি কেলেঙ্কারির বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় তুলতে মাঠে নামছে কংগ্রেস। শনিবার শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে এসে এ কথাটি জানান করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে। এদিন জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে কাছাড় জেলা কংগ্রেসের নেতাদের শাসক দলের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনের জন্য আহ্বান করেন বিধায়ক কমলাক্ষ। প্রদেশ কংগ্রেসের নির্দেশ মতে রাজ্যের সবকটি জেলায় ওই আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান তিনি। পাশাপাশি পাঞ্জাবে প্রধানমন্ত্রীর কনভয় ঘিরে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে শিলচর কংগ্রেস অফিসের সামনে জেলা বিজেপির উত্তাল প্রতিবাদের তীব্র সমালোচনা করে ক্ষোভ ব্যক্ত করেন কাছাড় জেলা কংগ্রেসের উপস্থিত নেতারা। আমরা এই মুখ্যমন্ত্রীর পরিবারের যে ল্যান্ডস্ক্যাম সেটা নিয়ে আমরা একটা মেমোরিয়াম দেবো 11:30 সময়। শিলচর জেলা কংগ্রেস থেকে আমরা পদযাত্রা করে ডিসি অফিসে যাবো এবং সেখানে গিয়ে আমরা মেমোরিয়ামটা সাবমিট করবো আমাদের গভর্নরের উদ্দেশ্যে, রাজ্যপালের উদ্দেশ্যে, এবং সেই মর্মে আমাদের বিভিন্ন জেলায় আমরা এই ধরনের আমরা ইতিমধ্যে আমরা প্রোগ্রাম আমাদের চক আউট করা হয়েছে, বিভিন্ন কোন জেলায় কী কী প্রোগ্রাম সেই প্রত্যেকটা জেলায় সেই করা হবে। এবং সেকেন্ডলি আমরা বোরাকের তিনটা জেলার জেলা কংগ্রেসের সভাপতি আমরা সবাই মিলে আমরা বসবো যে বোরাকের সঙ্গে যে অন্যায় অত্যাচার হচ্ছে সেটা নিয়ে সামনের দিনে কীভাবে আমাদের প্রোগ্রাম আমরা চক আউট করতে পারি, এবং সামনের দিনে আমরা প্রতিনিধি দলও আমরা গভর্নরের সঙ্গে আমরা যোগাযোগ করব, আমরা আমাদের অধিকার নিয়ে যাতে আমাদের এই অঞ্চলের মানুষ যাতে অধিকার থেকে যাতে বঞ্চিত না হয় তার জন্য যা করণীয় দরকার সামনের দিনে আমরা করবো। সোনাই বিধানসভা কেন্দ্রের 365 উত্তর কৃষ্ণপুর এলপি স্কুলের সীমা বিবাদ নিয়ে শনিবার তীব্র উত্তেজনা দেখা যায়। স্কুলের জমি জবরদখলকে কেন্দ্র করে সরবহন এলাকার জনগণ সহ ছাত্রছাত্রীদের অভিভাবকরা শুক্রবার এ নিয়ে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে স্কুলের প্রধান শিক্ষক আইনুল হক মজুমদার সহ স্কুল পরিচালন সমিতির সভাপতি কুমকুম লস্কর ও সদস্য অলোক লস্করের বিরুদ্ধে এক মামলা দায়ের করেন স্থানীয়রা। পাশাপাশি স্কুলের জমি উদ্ধারের দাবিতে জেলা শাসকেরও দ্বারস্থ হন। এরই পরিপ্রেক্ষিতে শনিবার এসএসএর ডিস্ট্রিক্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার সুদীপ কুমার রায় ও রাঙ্গিরখাড়ি পুলিশ স্কুলের তদন্ত করে আসেন। স্কুলের জমি ছেড়ে বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজ করার ঘটনা নজরে আসায় কাজটি বন্ধ করে দেন বিভাগীয় ইঞ্জিনিয়ার। এ নিয়ে সংবাদ মাধ্যমের সাথে সুদীপ কুমার রায় সহ স্থানীয় বাসিন্দা অপু চৌধুরী, আয়ুব উদ্দিন লস্কর সহ অন্যান্যরা বিস্তারিত তুলে ধরেন। ডিমার্কেশন যেটা ল্যান্ডের যেটা সীমানা, সেই সীমানা লইয়া একটু দুই পক্ষের মতবিরোধ হয়েছে, এখানে একটা রাস্তাও আছে। তো আমার নজরে যেটা আছে, দুই পক্ষের কথাবার্তা শুনিয়ে যেটা মনে হয়েছে, যেটা এমনি তো কথাবার্তার মাধ্যমে সম্ভব হইত না সমাধান করা, এটা আমরা লিগেলি এবং সেটেলমেন্ট থ্রুতে এই জায়গার টোটাল কত অ্যালোকেশন আসিল সেটা দেখতে লাগবো, এবং আমরা টোটাল ব্যাপারটা আমরা ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট স্যারের কাছে, ডেভেলপমেন্ট কমিশনার স্যারের কাছে পৌঁছাইব, এবং ডিস্ট্রিক্ট লেভেলে যেটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে যেটা ডিসিশন হইব আমরা এই মতে এই জিনিসটা কাজ করাই পার দে আর ম্যাপ। স্যার আপনি আজকে এই কেন কিতা হিসাবে আইসেন, আপনার র্যাঙ্কটা না কালকে আমি দেখা চাইছি যে কিতা ব্যাপার, এখানে ইয়া যে পরিস্থিতিটা বুঝলাম যে এমনি তো সবই ঠিক আছে কিন্তু ওই ওইদিকে রাস্তার সীমানাটা লইয়া, স্কুলের সীমানাটা লইয়া একটু মতানৈক্য আছে দুই পক্ষের মধ্যে। এটা এমনি তো কেউই জানে না একজ্যাক্ট ডিমার্কেশন কী আছে, সবের মুখের কথা, যে মুখের কথা তো এই জিনিসটা সমাধান হইতো না, যার লেগে আমি এটা ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনারকে জানাইব যে ব্যাপারটা এইরকম, এটা এমন মুখে মুখে সমাধান সম্ভব হইতো না, এটা লিগেল প্রসেস। নামটা কী স্যার আপনার? সর্বভারতীয় নিট পরীক্ষায় 570 নম্বর পেয়ে এবার MBBS পড়ার সুযোগ পেয়েছে হাইলাকান্দি শহরের SS কলেজের ছাত্রী রুহিয়া সিদ্দিকী চৌধুরী। শুক্রবার নিউ ক্লাব 5-স্টারের উদ্যোগে সদ্য নিট উত্তীর্ণ ছাত্রী রুহিয়াকে বিপুল সম্বর্ধনা দেওয়া হয়। হাইলাকান্দি SS কলেজের ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি তাহা আমিন চৌধুরীর ছোট বোন রুহিয়ার মা হাইলাকান্দি ইন্দ্রকুমারী উচ্চতর বিদ্যালয়ের শিক্ষিকা জাহানারা বোরভুইয়া
বাবা ব্যবসায়ী হবিবুর রহমান চৌধুরী মেয়ের সাফল্যে অপূর্ব আনন্দিত বলে সংবাদ মাধ্যমে জানান। শুক্রবার সন্ধ্যারাতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের শেষে রুহিয়া এক সাক্ষাৎকারে মা বাবা ও ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত নিউ ক্লাব ফাইভ স্টারের সহসভাপতি ফারুক হোসেন বড়ভুইয়া, উপদেষ্টা মণ্ডলীর সদস্য আইনজীবী সুফিয়ারা বেগম বড়ভুইয়া, মুহিবুর রহমান চৌধুরী, প্রাক্তন জেলা পরিষদ সদস্য ছায়না বেগম বড়ভুইয়া, মোরাদ বড়ভুইয়া, নিটে উত্তীর্ণ ছাত্রী রুহিয়া সিদ্দিকা চৌধুরীকে উষ্ণ সংবর্ধনা দেওয়ার পাশাপাশি ছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তারা। পড়াশোনা কিভাবে মানে ম্যানেজ করতে, পড়াশোনাগুলো মানে কভারেজ কিভাবে হতো? আমি তো সেলফ স্টাডি করেছি। আচ্ছা, ইউটিউবের হেল্পও নিয়েছি। আচ্ছা আচ্ছা, মোস্টলি সেলফ স্টাডি ছিল। আর ইন্টারনেটের তো কোনো প্রবলেম হলে ইউটিউব দেখেছো? হ্যাঁ, প্রবলেম যেগুলো চাপ। রিয়া সিদ্দিকা চৌধুরী। বাবার নাম? হবিবুর রহমান চৌধুরী। মার নাম? জাহানারা বড়ভুইয়া। কোন জায়গায় বসা? সেই যে অ্যাচিভমেন্ট তুমি কিভাবে করতে সক্ষম হলে? আমি এক বছর ড্রপ নিয়েছি, পরে ঘরে সেলফ স্টাডি করেছি। আচ্ছা, আমি কোচিং এ যাইনি, ঘরেই চেষ্টা করেছি নিজের থেকে। আচ্ছা, জায়গায় আশা পাবে? আশা তো সিনসিয়ার মেডিকেল কলেজ, আমার যে স্টেট র্যাঙ্ক আছে সেটা দিয়ে আশা করছি। ইউপিএসসি তে সর্বভারতীয় স্তরে 58 নম্বর র্যাঙ্ক দখল করে উত্তীর্ণ হয়েছে হাইলাকান্দির হানিফ সাহানা চৌধুরী। 400,000 অধিক ইউপিএসসি পরীক্ষার্থীর মধ্যে 210টি অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট পদে সিলেক্ট হতে সক্ষম হয় হানিফ। সিলেকশন হওয়া 210 জনের মধ্যে গেজেটেড গ্রুপে 187 জনের মধ্যে 58 র্যাঙ্ক হয়েছে বলে শুক্রবার হানিফ চৌধুরী সংবাদ মাধ্যমে জানান। মহারাষ্ট্র থেকে হাইলাকান্দি পৌঁছে এদিন আত্মীয় স্বজন মা বাবাকে নিয়ে খুশির আমেজে কেক কেটে শাহানা চৌধুরী। হাইলাকান্দি বোয়ালিয়ার পার তৃতীয় খণ্ড মোকাম খুঁটি এলাকার বাসিন্দা সিআইএসএফ এ কর্মরত মুহিবুর রহমান চৌধুরী ও সুলতানা বেগম চৌধুরীর ছেলে হানিফ শাহানা চৌধুরী। 4 জানুয়ারি ইউপিএসসির ফলাফল ঘোষণা হয়, এতে উত্তীর্ণ হয় অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্টের যোগ্যতা অর্জন করেছেন তিনি। হানিফ শাহানাজ মাধ্যমিকে 96% মার্কস দিয়ে উত্তীর্ণ হয়। পরে মুম্বাই কেন্দ্রীয় বিদ্যালয় থেকে এইচএসএ 2014 সালে 90% মার্ক পেয়ে পাশ করে। মহারাষ্ট্রের গফট কলেজে অফ ইঞ্জিনিয়ারিং থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 2018 সালে উত্তীর্ণ হয়ে ইউপিএসসিতে বসে এবার অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট যোগ্যতা অর্জন করে। इसमें मैं सबसे पहले तो अपने पापा मम्मी को थैंक यू बोलना चाहूँगा कि उन्होंने मुझे ऐसा परवरिश दिया, ऐसा गाइडेंस दिया, ऐसा सारी फैसिलिटीज़ मुझे मिली जिसके वजह से मैंने ये अचीवमेंट हासिल किया है। उसके अलावा मेरे जितने भी फैमिली मेम्बर्स हैं, मेरी मौसी हैं, मेरे मामा हैं, मेरे कज़िन ब्रदर्स हैं, सब ने हमेशा मुझे सपोर्ट किया है। तो मैं सबको थैंकफुल हूँ कि उन्होंने हमेशा मुझे एक बूस्टअप किया है। और आई एम रियली थैंकफुल टू एवरी वन एंड आई वुड लव टू सर्व दिस नेशन विद ऑल माई डिटर्मिनेशन एंड हार्डवर्क। এই যে অ্যাচিভমেন্ট, এটা মানে কবে থেকে মানে স্টাডি দিয়েছো, মানে নিজে মনোভূত মনের মধ্যে এনেছো যে আমি এই অ্যাচিভমেন্ট করতে হবে, কবে থেকে এটা মানে স্টাডি দিয়েছো? স্যার, আমি 2-3 বছর থেকে এটা প্রিপারেশন করে যাচ্ছি অ্যান্ড দিস ইয়ার ওয়াজ দ্য ওনলি লাইক আই এম ক্লিয়ারিং দ্য এক্সামস ফর দ্য লাস্ট 2-3 ইয়ার্স কন্টিনিউসলি। উত্তর করিমগঞ্জের ব্রাহ্মণ শাসন এলাকার লামাহাদুরপুর এইচএস স্কুলে অনাড়ম্বরভাবে অনুষ্ঠানের মাধ্যমে আয়োজিত হয় অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী এবং উচ্চ মাধ্যমিকের 9 জন ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান। স্কুলের অধ্যক্ষ নজরুল ইসলামের পুরোহিতে প্রথম পর্বে ছাত্রছাত্রীদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। গজল, কিরাত, সঙ্গীত, কুইজ এবং আবৃত্তি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানে। দ্বিতীয় পর্বে স্কুলের ছাত্রছাত্রীরা অতিথিদের বরণ করেন।
পরবর্তীতে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন করিমগঞ্জ সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ নন্দেশ্বর মুখার্জি। তিনি উপস্থিত শিক্ষার্থীদের স্বামী বিবেকানন্দ, নজরুল ও রবীন্দ্রনাথ প্রমুখ মনীষীদের জীবনাদর্শ অনুসরণ করতে আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি গীতা মুখার্জি বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষার দ্বারাই যে কোনো জাতি অন্ধকার থেকে আলোর পথে আসতে পারে। গান্ধাই ব্রাহ্মণ শাসনের জেলা পরিষদ সদস্য শঙ্কর মালাকার স্কুলের গুণগত মানের ভূয়সী প্রশংসা করে স্কুলের অধ্যক্ষ নজরুল ইসলাম একজন আদর্শ শিক্ষক বলে মন্তব্য করেন। আজকে তারা বড় হয়ে গেছে, দীর্ঘ 7 বছর তাদেরকে আমরা শিক্ষা দান করেছি, দীর্ঘ 7 বছর তাদেরকে আমি পড়িয়েছি। আজকে এই 7 বছরে করিমগঞ্জে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মিলনের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। শনিবার সংগঠনের পতাকা উত্তোলন করে কার্যক্রম সূচনা করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী কার্যক্রমে বাংলা ভাষার বিভিন্ন দিক ছাড়াও করিমগঞ্জ মেডিকেল কলেজ প্রসঙ্গ সহ একাদশ ভাষা শহীদের আত্মবলিদানের কথা উঠে আসে বক্তাদের বক্তব্যের মধ্যে দিয়ে। অধ্যাপক নির্মল কুমার সরকার বাংলা ভাষা এবং মেডিকেল কলেজ প্রসঙ্গ নিয়ে সংক্ষেপে আলোচনা করেন। আশুতোষ ভট্টাচার্য বাংলা ভাষার রক্ষার্থে একাদশ ভাষা সেনানীর আত্মবলিদানের কথা তুলে ধরেন। অন্যান্যদের মধ্যে রাধিকারঞ্জন চক্রবর্তী, নীলাজকান্তি দাস প্রমুখ বক্তব্য রাখেন। সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত দুই বিশিষ্টদের উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়। উত্তরীয় পুষ্পস্তবক সহ অন্যান্য সামগ্রী দিয়ে তাদের সম্মান জানানো হয়। সংবর্ধিত ব্যক্তিরা হলেন নলিনাক্ষ দাস, সুশান্ত পাল, অন্যান্যদের মধ্যে সব্যসাচী রায়, অরূপ রায়, নিশিকান্ত ভট্টাচার্য, অনিন্দিতা চক্রবর্তী প্রমুখ সামিল ছিলেন। সদরের লোকজনের বা মানে নর্থ করিমগঞ্জের লোকজনদের একটা বিভাজন একটা তৈরি করা হয়ে যাচ্ছে, অথচ এটার কোনো প্রয়োজন ছিল না। যদি আমরা যুক্তি বুদ্ধি দিয়ে বিচার করে দেখতাম যে এটা কোথায় হওয়া উচিত, অন্য আসামের যেভাবে হয়েছে কোথায় হলে সেটা ফলপ্রসূ হবে, সেটা চাইলেই আসাম সরকার পায়। তো এই জায়গাতে এই যে ব্যাপারগুলো ঘটছে বরাক উপত্যকার এই অঞ্চলের মধ্যে, এই জায়গাতেও আমার যারা বাঙালিরা রয়েছে জেলাভিত্তিক বা অঞ্চল ভিত্তিক, এই জায়গাতে আরো একটা কোনো নতুন বিভাজনের পরিকল্পনা হয়েছে কিনা বা চেষ্টা হচ্ছে কিনা আমি অনুরোধ রাখবো আমাদের সভাপতি মহোদয়কে বা আমাদের মানে জেলা সমিতির যারা কর্তৃত্বে রয়েছেন, এটা কেন্দ্রীয় সমিতি পর্যন্ত নেওয়া যায় কিনা, এই জায়গাতে আমাদের কিছু করণীয় আছে কিনা, যাতে করে এই জেলাভিত্তিক বা অঞ্চল ভিত্তিক অন্তত বরাক উপত্যকাও যাতে এই বিভাজন। পাঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তায় গলদ নিয়ে দেশজুড়ে ক্ষোভ দেখা দিয়েছে। শুক্রবার সন্ধ্যায় করিমগঞ্জ বিজেপি কার্যালয় থেকে এক মিছিল বের করেন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য। মিছিলে প্রায় 100+ মানুষ শহরের রাজপথে স্লোগানে সরগরম করে তোলেন। জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ দুই বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও বিজয় মালাকার পাঞ্জাব কংগ্রেসের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করে বক্তব্য রাখেন। আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী এই যে পাঞ্জাবে পাঞ্জাব সফরে যাওয়ার সময় আমাদের যে প্রধানমন্ত্রীকে মারার যে ষড়যন্ত্র কংগ্রেস সরকার করেছিল, আর এই কংগ্রেস সরকারের ষড়যন্ত্রকে প্রতিবাদ জানিয়ে আজকে এই ভারতীয় জনতা যুব মোর্চা আমরা প্রতিবাদী মশাল মিছিল করছি। আজকে আমাদের করিমগঞ্জ জেলায় হচ্ছে, করিমগঞ্জ জেলার প্রতিটি মণ্ডলে মণ্ডলে ভারতীয় জনতা যুব মোর্চার দ্বারা হচ্ছে। আমরা জানি যতবারই কংগ্রেস যখনই পাওয়ারে এসেছে এই পাওয়ারকে মিসইউটিলাইজ করেছে। আপনারা জানেন আমাদের
নেতা শ্যামা প্রসাদ মুখার্জিকেও এরকম এই কংগ্রেস সরকারের সময় বলিদান দিতে হয়েছিল, আমাদের দীনদয়াল উপাধ্যায়কে এই কংগ্রেস সরকারের সময় বলিদান দিতে হয়েছিল, আর আজকের দিনে সর্বকালের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র ভাই মোদীজিকে মারার যে প্রচেষ্টা করেছিল পাঞ্জাব সরকার, কংগ্রেস সরকার, বা এই কংগ্রেস সরকারকে আমরা ধিক্কার জানিয়ে আজকের এই প্রতিবাদী সভা আয়োজন করা হয়েছে। বরাক উপত্যকার যুবক যুবতীদের উন্নত মানের মেকআপ প্রশিক্ষণ দিলেন পশ্চিমবঙ্গ থেকে আগত সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট অভিজিৎ পাল এবং শেখ আকরম। উল্লেখ্য, আর্টিস্ট অভিজিৎ মূলত শিলচর শিবকলোনির ছেলে। 20 বছর আগে কাজের খোঁজে চলে যান পশ্চিমবঙ্গে। বিগত 6 জানুয়ারি থেকে শিলচরে 3 দিবসীয় এক মেগা কর্মশালা আয়োজিত হয়। এতে অংশ নেন বরাক উপত্যকার প্রায় 15 জন প্রশিক্ষার্থী। শিলচর থেকে স্থানীয় যুবক যুবতীরা আধুনিক মেকআপ প্রশিক্ষণের সুযোগ পেতে পারেন সেই বিষয়কে মাথায় রেখে কর্মশালাটি আয়োজনের উদ্যোগ নেন বিশ্বজিৎ দেব, মিতালি দেব, রাজু হালদার। আগামীতেও তারা এই ধরনের কর্মশালার আয়োজন করা হবে বলে জানান উদ্যোক্তাদের। লেডিস বিউটি পার্লার থেকে লাস্ট 6-7-8 আজকে পর্যন্ত মেগা ওয়ার্কশপ অ্যাবাউট মেকআপের উপরে যে 3 দিনের আমরা ক্লাস রুম করেছিলাম তার আজকে শেষ পর্যায়ে। তো এই 3 দিন ক্লাস চলাকালে আমরা বেশ কিছু স্টুডেন্টকে পেয়েছি যারা আজকে আমাদের সাথে আছে, আজকে তাদের প্র্যাকটিক্যাল ক্লাস। এই 3 দিনব্যাপী আমরা কী করলাম যে আমাদের কলকাতা থেকে যে আর্টিস্ট আমরা সেলিব্রিটি আর্টিস্ট নিয়েছিলাম অভিজিৎ দা আর আকরম দাকে আমরা পেয়েছি। অভিজিৎ দা আকরম দা তাদের হাতের সমস্ত যে শিক্ষাটা ছিল তারা শেয়ার করেছে স্টুডেন্টদের সাথে। আমি শিলচরেরই ছেলে, বিগত 20 বছর আগে আমি এখান থেকে চলে যাই কলকাতায়। তো কলকাতায় গিয়ে আমি অনেক কিছুই শিখেছি, অনেক কিছুই পেয়েছি। এখন আমি কলকাতারই বাসিন্দা, তো আমার এখানে আসাটা কারণটা বলা যায় আমি যাতে ওদেরকে কিছু দিয়ে যেতে পারি সব অল স্টুডেন্টদেরকে, যে ওরা অনেক আজকে জানি না ওরা কতটুকু কি নিতে পেরেছে। আমি চাইছি যে আগামী দিনে ওরা যাতে আবার আমার কাছে এসে আরও নতুনত্ব কিছু নিতে পারে। তো সেই আমাদের অনেকের আমাদের ভাই বোনের দুঃখ বুঝেছেন, সবাই গিয়ে বাইরে কোর্স করতে পারে না, অনেক পয়সার দরকার পড়ে, অনেক সময়ের দরকার পড়ে। অভিজিৎ দা আমাদের এই দুঃখটা বুঝেছেন। অভিজিৎ দা আমাদের এখানকার ছিলেন এক সময়, এখনও আছেন উনি আমাদের সাথেই। অভিজিৎ দার সারা দেওয়ায় আমরা এই সুযোগটা পেয়েছি। কত অল্প অতি অল্প খরচে আমরা যে কোর্সটা করতে পেরেছি তার জন্য অভিজিৎ দা এবং আকরম দাকে অশেষ ধন্যবাদ। যাতে আমাদেরকে আরও উনি নতুন কিছু দেন তার জন্য ওনাদের। গুটি গুটি পায়ে 26তম বর্ষ পার করল হৃদয় সরণির সার্বজনীন শনি পূজা কমিটি। এই উপলক্ষে বিগত শুক্রবার 2 দিন ব্যাপী এই মহোৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয়। পাশাপাশি এদিন সংস্থার তরফ থেকে এক স্মরণিকা উন্মোচন করা হয়। পরে উপত্যকার প্রায় 15 গুণীজনদের সংবর্ধনা জ্ঞাপন সহ 160 জন দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। শনিবার ভগবান শনিদেবের বিশেষ পূজার পর অগণিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। কালও কিছু অনুষ্ঠান ছিল, কাল অনুষ্ঠানে আমরা শিলচরের যারা 50 জনের উপরে রক্তদান করেছে তাদেরকে আমরা সম্মাননা করেছি। আজ আমরা 2 জনকে আরও করছি, তাছাড়াও গতকালকে আমরা কারো 3 জনকে করেছিলাম, সম্মাননা দিয়েছিলাম। তার মধ্যে একজন স্বাস্থ্যকর্মী ছিল, একজন দুজন সমাজ ছিল। আজ আমাদের মূল অনুষ্ঠান শনি পূজা প্রসাদ বিতরণ শুরু হবে 7:30 থেকে। কিন্তু কোভিড প্রোটোকলের জন্য আমরা অনেক অ্যাডজাস্ট করেছি। আমরা প্রথমে আমরা বলেছিলাম যে আমরা 4,500 মানুষের আয়োজন করবো, বাট এটা আমরা এখন অনেকটাই কমিয়ে নিয়েছি, প্রায় 2 থেকে 2,500 লোকের মধ্যে আমরা শেষ করবো। শুধু প্যাকেটের মাধ্যমেই অন্য প্রসাদ বিতরণ করা হবে। কিছুক্ষণের মধ্যে পূজা শেষ হবে এবং প্রসাদ বিতরণ শুরু হবে। শিলচরবাসী তথা কাছাড়বাসী সকলের কাছে বিনম্র অনুরোধ, আপনারা সবাই আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং অনুষ্ঠান সুন্দর।
শনিবার শিক্ষিত ভারত সুস্থ ভারত একল অভিযানের তিন দিন ব্যাপী বর্গের সমাপ্ত ঘোষণা করা হলো। বিগত 6 জানুয়ারি এই বর্গের সূচনা করা হয়। এদিন বিকেল 3টে নাগাদ উদারবন্ধ কালীবাড়ি রুটে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে 3 দিবসীয় কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। পাশাপাশি 2 দিবসীয় আরও এক বর্গের সূচনা করা হয়। এই বর্গের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে বক্তারা জানান, এতে আচার্য ও আচার্যদেরকে গ্রামের শিশুদের প্রশিক্ষণ দেওয়ার পদ্ধতি শেখানো হয়। উল্লেখ্য, গোটা ভারতবর্ষে ও নেপালে প্রায় 1,10,700 একল বিদ্যালয় রয়েছে। আগামীতে আরও অনেক গ্রামে একল বিদ্যালয় সংস্থাপন করা হবে। তার জন্য আচার্য ও আচার্যদের শিক্ষা ও পঞ্চশিক্ষাসহ গ্রামের শিশুদের বোঝার জন্য এই বর্গের উদ্যোগ নেওয়া হয় বলে জানান তারা। একলের এই সমারোহ অনুষ্ঠানে 50-60 জন আচার্য এখানে রয়েছেন, এটা আনন্দের গৌরবের ব্যাপার। ভবিষ্যতে আরও শ্রীবৃদ্ধি হবে, সংখ্যা আরও বাড়বে, গ্রামে গ্রামে একলের বাতাস বইবে। আজকের দিনে আমরা দেখেছি শিক্ষিতের অভাব নেই, পুঁথিগত বিদ্যাতে শিক্ষকের অভাব নেই, ছাত্রের অভাব নেই, স্কুল কলেজের অভাব নেই, কিন্তু সঙ্গে যে সংস্কৃতিগত, সঙ্গে যে ভারতীয় সংস্কৃতি যেটা আছে, আপনারা লক্ষ্য করে দেখবেন আমাদের সবার ঘরেই প্রায় এখন টিভি আছে, রেডিও আছে, নিউজ পেপার যাচ্ছে। আমরা দেখছি রাজনীতির ক্ষেত্রে কিছু কিছু দল আছে, হিন্দু, আমি হিন্দু বলে দাবি করে হিন্দুত্বকে মানে না। তা আমরা যারা এখানে আছি আমরা হিন্দু, সাথে হিন্দুত্বকেও আমরা জাগাচ্ছি, গ্রামে গ্রামে জাগাচ্ছি। শুধু পড়াশোনার জন্য নয়, পুঁথিগত বিদ্যার জন্য নয়, যে বিদ্যায় শিক্ষিত হলে প্রয়োজনে পাওয়া যায় না সেই বিদ্যা নয়, আমরা বিদ্যা অর্জনের নিজেরা অর্জন করছি, সঙ্গে গ্রামের ছাত্রদেরকে যে শিক্ষা প্রদান করছি সেটা হলো হিন্দুত্ব। প্রতি বছরের ন্যায় এবছরও তারাপুর পুলিশ ফাঁড়িতে বার্ষিক শনি পূজা উদযাপিত হল। শনিবার সরকার কর্তৃক সমস্ত কোভিড প্রোটোকল মেনেই এই বার্ষিক পুজো পালিত হয়। জাতি ধর্ম নির্বিশেষে ভক্তদের ভিড় পরিলক্ষিত হয়। পুজো শেষে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। সুশীল চৌধুরী অ্যান্ড মীরা চৌধুরী মেমোরিয়াল প্রাইজ মানি ফার্স্ট ডিভিশন ক্রিকেট লীগ কাম নকআউট টুর্নামেন্ট শুরু হচ্ছে শিলচর ডিএসএতে। আগামী 10 জানুয়ারি থেকে টুর্নামেন্টের আসরের আনুষ্ঠানিক সূচনা করা হবে। এতে 6টি দল অংশগ্রহণ করবে। প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী 2 ফেব্রুয়ারি। শনিবার এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে সংবাদ মাধ্যমের কাছে বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা। শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে শ্রী সৌমেন চৌধুরী এবং ওনার পরিবারের প্রত্যেক সদস্যকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই যে ওনারা যেভাবে আমাদের শিলচর জেলা ক্রীড়া সংস্থার এই ফার্স্ট ডিভিশন ক্রিকেটের স্পন্সরের জন্য এগিয়ে এসছেন এবং ক্রিকেট খেলার প্রচার এবং প্রসারের জন্য ওনারা শিলচর জেলা ক্রীড়া সংস্থার কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে কাজ করছেন, এর জন্য আবারও ওনাদের পরিবারের প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই। আগামী 10 জানুয়ারি আমাদের শিলচর সতীন্দ্রমোহন দেব স্টেডিয়ামে এই মীরা এবং সুশীল চৌধুরী মেমোরিয়াল ফার্স্ট ডিভিশন ক্রিকেট লীগ কাম নকআউট টুর্নামেন্টের শুভারম্ভ হবে। অফিসিয়ালি 10 তারিখ এই টুর্নামেন্ট শুরু হওয়ার পর আমরা সুপার ডিভিশনের 2টা সেমিফাইনাল ম্যাচ আমাদের আছে, সেটা আমরা পড়াবো। এরপর মাঝখানে আবার ব্রেক আছে, সেই ব্রেকে আবার ফার্স্ট ডিভিশন হবে এবং 16 জানুয়ারি আমরা সুপার ডিভিশন ক্রিকেটের ফাইনালটা আমরা দেখেছি। 16 জানুয়ারির পর থেকে এক নাগাদে আমাদের এই ফার্স্ট ডিভিশন ক্রিকেট চলতে থাকবে এবং প্রবেবলি যদি সব ঠিকঠাক থাকে তো ফেব্রুয়ারি মাসের 2 তারিখ আমরা এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ করাবো। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। এইচপিসিডি 2 জঙ্গি সহ চালক গ্রেপ্তার। জয়পুরে বড়সড় সাফল্য কাছাড় পুলিশের। প্লাস্টিক মুক্ত অভিযান, ক্রেতা বিক্রেতাদের কাপড়ের ব্যাগ দিয়ে অভিযানের সূচনা বিধায়কের। ভূমি কেলেঙ্কারির বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় তুলতে মাঠে নামল কংগ্রেস। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।